বন্ধুরা আমরা এখন আসছি বিফে রাজ্যে। এখন কলকাতায় যাচ্ছেন, সাথে রাখুন বিটিএফ সিটি অ্যাপ, বেস্ট অফ কলকাতা। সহজেই জানুন এই শহরে কোথায় থাকবেন, ঘুরবেন, কি খাবেন ও কেনাকাটা সহ তথ্য, ছবি, ভিডিও সার্চ অপশনে খুঁজে পাবেন অনেক কিছু। এছাড়াও ইনস্ট্যান্ট চ্যাটিং অপশনে ভ্রমণ বিষয়ে আমাদের পরামর্শ পাবেন সহজেই। স্পেশাল বিটিএফ ম্যাপে পেয়ে যাবেন যা কিছু সেরা, আর বিস্তারিত ভিডিও তো আছেই। পিসি, ল্যাপটপ বা ট্যাবেও পাবেন বিটিএফ অ্যাক্সেস। সহজে সেরা ভ্রমণ, বেস্ট ট্যুর অ্যান্ড ফুড, বিটিএফ। বন্ধুরা, আজকে কলকাতা শহরে হঠাৎ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তো যেই বৃষ্টি হইলো এবং সঙ্গে সঙ্গে আপনার ঠান্ডাটাও একটু বেড়ে গেল। তো এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডাটা বেড়ে গেল, আমরা খুব বিফ অনুভব করছিলাম যে কীভাবে আমরা ঠান্ডাটাকে বিফ দিয়ে সেলিব্রেট করব। তো পাশে পেয়ে গেলাম নবাব মিটিং হাউস, বিফের সরবরাহ। বিফ ছাড়াও সেখানে অনেক নানা রকম ভাজি, ভর্তা, সবজি সব কিছু আছে। মার্কেট স্ট্রিটের পাশেই একদম, খুবই প্রচলিত এবং প্রচুর সমাগম হয় এখানে। তো বন্ধুরা, তাহলে যাই মার্কেট স্ট্রিটে নবাব মিটিং হাউসে বিফ টেস্ট করে আসি। কলকাতায় এসে বিফ কোথায় খাবে? কলকাতায় সকল রেস্টুরেন্টে বিফ পাওয়া যায় না। তো এখানে মোটামুটি বিফের জন্য মার্কেট স্ট্রিটে নবাব মিটিং হাউস যেটা আছে সেটা খুব খ্যাতি। প্রচুর বিফের সমাহার এখানে, নানা রকম বিফের আইটেম আছে। তো আমরা সেগুলো অর্ডার দিচ্ছি, একে একে আসবেন। দেখুন আমরা কী বিফ আইটেম অর্ডার দিলাম, কী আসছে এখানে। বিফের আলু গোশ, বিফের চাপ, বিফের ঘুরা, বিফের বিরিয়ানি আছে এখানে, বিফ ডাল গোশ বললাম, ডিমের আইটেম আছে, চিকেনের আইটেম আছে এখানে। আপনার দেখা যাচ্ছে চিকেন ভুনা আছে এখানে, সাদা ভাত আছে, সাদা ভাতও পাবেন, সবজি পাবেন, রুটি পাবেন, অনেক রকমের তন্দুর রুটি আছে, প্লেন রুটি আছে, ভাজি আছে। আমি অন্য অনেকগুলো খাবার অর্ডার করেছি, প্রাইসগুলো বলে দিচ্ছি। এই রুটি হচ্ছে 4 টাকা পিস, বিফ কোরমা হচ্ছে 65 টাকা, পরোটা হচ্ছে 10 টাকা, বিফ হচ্ছে 40 টাকা, ডাল গোশ হচ্ছে 65 টাকা, 45 টাকা ডাল গোশ, বিরিয়ানি 60 টাকা। আমরা এবার শুরু করি। ফিফটা টাইপ
করাটা দিয়ে চুলি ভুনাটা ট্রাই করি। একটু অয়েলি বেশি, অনেক টেস্ট। পুরোটা দাম শুনুন, বিফ কোরবাটা এখানে বিফ আছে বা একটা ডিমও আছে, এটা দাম 65 টাকা। এখানে বিফ কোরমা ব্যাপার যেহেতু কোরমার যে মশলা যেটা দেওয়া হয় সেটা ডিফারেন্ট মশলা, এই জন্য এটা একটু মিষ্টি মিষ্টি ভাব। নবাবে আসবো আমার বিফ বিরিয়ানি খাবো না, তারপর হবে না। আমি এনে নিয়েছি বিফ বিরিয়ানি মাত্র 60 টাকা দাম, এখানে প্রচুর বাসমতি রাইস এবং 1 পিস বড় বিফ এবং 1 পিস আলু আছে, ট্রাই করি। আলু খাচ্ছি, প্রাইসের তুলনায় এটা কল ঢাকাতে চিন্তাও করা যাবে না, এটা 60 টাকা অনলি। এখানে জনপ্রিয়তা এতই যে এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ বাইরে দাঁড়িয়েও খাচ্ছে, ভিতরেও প্রচুর ব্যবসার জায়গা নেই। আপনারা আসলে একটু দাঁড়িয়ে আসবেন, তারা একটু ভিড় কখন বন্ধুরা। এখানে সালাদ কিনে খেতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন আপনার সালাদের দাম 10 টাকা। বন্ধুরা এখানে আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, এটার দাম 20 টাকা। আপনাকে তো কোল্ড ড্রিঙ্কসের দাম একটু বেশি, বন্ধুরা নবাব ইডিং হাউসের উল্টো দিকে আছে সুইট এম্পোরিয়াম। স্বাভাবিকভাবে একটু গ্রুপ পাক বা একত্রিত খাওয়ারের পর একটু ডেজার্ট না হলে তো ভালো লাগে না, ডেজার্ট হিসেবে মিষ্টি নিয়েছি আমি, রসগোল্লা আর সন্দেশ কোটের রসগোল্লা, রসগোল্লার সঙ্গে একটু সন্দেশ কোট করা আছে 10 টাকা করে। স্পঞ্জের নয়, আমাদের দেশে যেরকম হয় সেটা কলকাতায় একটু কম পাওয়া যায়। এবার একটু সন্দেশের মতো উপরে কোট করা। উপরে একটু সন্দেশ খানার আবরণ দেওয়া, নিচে রসগোল্লার মতোই ডিপেন্ড জন্য, তবে একটু গোলাপ জলের প্রভাব আছে, গোলাপ জলের একটু স্মেল আছে, খারাপ না, চেঞ্জের জন্য অবশ্যই খেতে পারে। বন্ধুরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মার্কুইস স্ট্রিটের মোড়, এখানে প্রচুর বাঙালিদের জমায়েত হন সন্ধ্যাবেলায়, আড্ডা দেন, চা খান, গল্প করেন। পিছনে কস্তুরি প্রিন্স দাদুনি, দিয়ে গেলে আব্দুল খালেক অ্যান্ড সন, যেটা বন্ধ হয়ে গেছে বোধ হয় এখন। 5 টাকা 5 টাকা
সেটা ঠিক টিচে আছে ইসলামিয়াতে।